আয় আয় নিজের বরফ নে পর্দা নশীল হয়ে গেছে দেখো উড়ে উড়ে ঢুকছে মেয়ে যত তক লড়েগা নি তত তক জি নি পায়েগা আজকে আমাদের 4 নম্বর দিন এখানে জুলুক যাব তোমাদের একটা মজার জিনিস একটা সুচিত্রা ইনভেন্ট করেছে এইটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে একটা চড়াই পাখির বাসা আমরা ফার্স্ট ফেস্টিভ্যালে একটা উইয়ের বাসা কিন্তু দেখুন এখানে একটা চড়াই পাখি বেরোতে দেখো ওই জি জি চড়াই পাখি না ফিঙে পাখি কি সুন্দর পাখিগুলো দেখতে ওর বাসাতে আমার মনে হচ্ছে কাদা মাটি দিয়ে দিয়ে ছোটে করে এনে এনে এরকম এরকম করে পাথরের মতো দেখতে লাগছে কিন্তু বেসিক্যালি পাথর না আয় আয় আমি চলে যাচ্ছি তোকে বিরক্ত করবো না ডুবে যা ওই রে বাবা এই চড়াই পাখি না ওটা ফিঙে পাখি ঢুকে গেল এক্ষুনি উড়ে কাদা মাটি দিয়ে দিয়ে অল্প একটু একটু করে নিয়ে নিয়ে ওর মা একটা মা একটা বাবা স্টিক করে আছে জিনিসটা ডিম পারবে তাই জন্য ওখানে বাসা বানাচ্ছি যাতে প্রোটেক্ট করতে পারি এখন আমরা তৈরি তৈরি হইনি তারপর রাস্তায় যেরকম ভিউ পাবো সেরকম তোমাদের দেখতে দেখাবো আর আমি প্রচুর রিলস বানিয়েছি তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করো তাহলে প্লিজ ওখান থেকে দেখতে পারো আমি কী কী রিলস বানিয়েছি তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইকও করতে পারো আমরা সবাই রেডি এখন আমরা বেরিয়ে যাবো কিছুক্ষণের মধ্যে সব লাগেজ টাগেজ নিয়েও চলে গেছি আর এখানে ভিউটা তোমাদের লাস্ট বার একবার দেখিয়ে দিই দাঁড়ো ও নাইস ভিউ নাইস ভিউ নামার আগে ভাবলাম হোটেলের ল্যান্ডিং থেকে তোমাদের একটা ভালো ভিউ দেখিয়ে দিই এটা হচ্ছে ভিউ সাদা মেঘের ভেলা বাসছে আর তার বাদে তার মাঝখানে পাহাড় ইয়ে আজকে আমরা সবাই ফুলকলি হয়ে গেছি কেউ নিচে একটা গান করছে মন খুলে গান করছে আজকে তোমাদেরকে বরফওয়ালা পাহাড় দেখো দাঁড়াও চূড়াটা এখানে গাছ ভর্তি আছে যেখানেই গাছ অল্প বিস্তর থাকবে বা থাকবে না সেইখানটাতে দেখাবো পুরো পাহাড়ের মাথায় পুরো একদম বরফ ভর্তি আজকে আমরা যেখানে যাচ্ছি জুলুক সেখানেও পুরো বরফ পাবো জোনা ভাই বলছে মানে আমাদের যিনি গাড়ি চালাচ্ছেন এবং আমাদের যিনি রক্ষণাবেক্ষণ করছেন সেই ভাই বলছে যে আজকে 199% শিওর নাকি যে আমরা বরফ দেখবো সত্যিকারের বরফ ফ্রিজের বরফ নেই আমরা এখন রঙ্গলি বাজারে ওয়েট করছি কি পারমিট ফার্মিটের ব্যাপার ছিল সেগুলো করাতে গেছে আমাদের ড্রাইভারজি আর আমরা এখন বসে বসে আমাদেরকে বললো যে যা যা কেনাকাটি আছে এখান থেকে অল্প বিস্তর কিনে নাও জলের বোতল টোতল কেন ওপরে গিয়ে আরও বেশি দাম ওখানে হাত লাগাতে পারবে না মানে মোটামুটি এখানে যে দাম তার ডাবল দাম কেন যেহেতু এখান থেকে টেনে ওপরে নিয়ে যায় সেহেতু সব জিনিসের দাম বেশি তো তাই জন্য আমরা এখন কি বলে বলে এখান থেকে ছোটোখাটো জিনিস লজেন্স চকলেট মিষ্টি হ্যানা দানা চিপস ফিপস জলের বোতল যা লাগবে এখান থেকে কিনছি মানে নিয়ে নেওয়া হয়ে গেছে টয়লেট খুঁজতে হয়েছে কোথাও টয়লেট পাওয়া যাচ্ছে না পাবলিক টয়লেট সিঁড়ি থেকে উপরে তো আমি আজকে একদমই পুরো একদম হয়ে গেছি তো আমি বলছি আমি যাবো না ভাই তোরা যে যা পারিস যে যেখানে পারিস টয়লেট হিসু করে আয় এই হচ্ছে ব্যাপার এখন বসতে হবে এখানে দেখা যাক আমাদের ড্রাইভার জি কখন আসে তারপরে এখান থেকে বেরোবো কালকে অনেক সকালবেলা বেরোবো আমাদের এমনি তো বেরোতে লেট হয়েছে 12টা 15টার সময় কটার সময় বেরোলাম না এখন আমরা এসেছি কি খেলা ফল না কিউ খেলা ফল কি একটা উচ্চারণ করলে আমি বুঝতে পারলাম না কিন্তু ফলটা হচ্ছে খুবই ছোট একটা ঝর্ণা ওরা ছোট না এইদিকে আরো আছে এইদিকে ঝর্ণা আছে কিন্তু এই দিক থেকে উঠতে হবে এই দেখো ঝর্ণাটা হচ্ছে এইটা একটা এটা একটা শাখা আছে ঝর্ণাটা আর এইটা এইখান থেকেও আরেকটা আছে যেখানে এই জলটা বেরোচ্ছে সিনিক বিউটিটা কিন্তু খুব ভালো এখানকার দেখো মনে হয় বৃষ্টি বৃষ্টি হবে পুরো কালো কালো মেঘ হয়ে রয়েছে বৃষ্টি হলে তো খুব খুব ভালো আমাদের আবহাওয়া দপ্তর জানিয়েছে যে কালকে নাকি বৃষ্টি হবে কালকে না রে আজকে বিকেলে হবে আজকে বিকেলে হবে কালকে বৃষ্টি হয়ে গেছে আজকে অনেক বৃষ্টি হওয়ার কথা আছে দেখা যাক কতদূর হয় কিন্তু গ্যাংটকে এখানে নয় তো লেটস সি হোয়াট হ্যাপেন্স ভালো আর এখানে ফটো সেশন করছি আমরা সবাই মিলে আর এইটা দেখো কে পুডলু
আমরা এখন এসেছি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে, আর এখন এখানে ভালো টেম্পারেচার ড্রপ করেছে জানো তো। এই দেখো আরেকজন হুডি পরছে, আমি টুপি পরে নিয়েছি। সুচিত্রাকে ওখানে দেখো চেনা যাচ্ছে না, ওকে দেখে মনে হচ্ছে যে ও বরফের দেশে চলে এসেছে। আর এখানে পাইন গাছগুলো দেখো এত ভালো, এখানে ওয়েদার যেরকম ভালো, সিনিক বিউটি সেরকম ভালো। আমি রাস্তায় প্রচুর ভিডিওস করতে করতে এসেছি, তোমরা যদি রিলস দেখতে চাও পাহাড়ের রিলস তাহলে আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে আসে, তোমরা প্লিজ গিয়ে ফলো করতে পারো, মানে চেক করতে পারো, যদি ভালো লাগে তাহলে ফলো করতে পারো। এটাই হচ্ছে ব্যাপার। এবার ওপরে গিয়ে দেখা যাক কী কী আছে কী কী না আছে। আমরা তিনজন খুব এক্সাইটেড, মানে আমি সুচিত্রা সোনিয়া খুব এক্সাইটেড যে রেড পান্ডা ফান্ডা কিছু দেখা যায় যদি, তাহলে তো খুব ভালো। ওই আরেক রেড পান্ডা দেখো আমাদের, তুই মাথায় কিছু দিলি না, এই টুপিটা পর, চলো যাওয়া যাক। এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি বাইরেটা, ধরো আমরা এসে গেছি জুলুকের ইয়েতে। এটার নাম হচ্ছে মুখিয়া হোমস্টে, আর খুব সুন্দর, অনেক উপরে। তোমাদের ভিউটা একবার দেখো, ভিউ দেখলে পুরো পাগল হয়ে যাবে। আর এত ঠান্ডা, এত ঠান্ডা, এই দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছ, দাঁড়া এইটা হচ্ছে ভিউ, পুরো মেঘলা করে রয়েছে। আর ও না না না, উঠতে পুরো আমাদের দম বেরিয়ে গেছে এত উঁচুতে যে উঠতে গিয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। আমাদের সাথে একটা টিম এসেছে যেন মুড়ি আর ঘুগনি নিয়ে এসছে। যাই হোক, এখন মানে কারেন্ট টাইম নেই, আর কুলু কুলু যে আওয়াজটা পাচ্ছ ওটা অ্যাকচুয়ালি বেসিক্যালি হচ্ছে একটা ঝর্নার শাখা, তো একদম সরু একটা শাখা হয়ে পড়ছে আর কি। আর কি ভিউ, আমি তোমাদের ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি, ধরো এই হোমস্টেটা হচ্ছে এই দিদির আর এই দাদার, হলু জমা পড়েছে দাদা আছে। এই দেখো ওনাদের বিয়ের ইয়ে, বিয়ের ছবি, আরে কোথায় জমি, ওনাদের বিয়ের ফটো দেখো। ওনারা দুজনেই চালায় এখানে, আর খাবার দাবার সব। এখন আপাতত পাঁপড় পেয়েছি, আজকে আছে আড্ডাকারি, আবার সেম, কারণ ওদের এখানে রিসোর্সেস খুব কম থাকে। এই হচ্ছে প্লেট, এখানে হচ্ছে ভাত ডাল, এখানে হচ্ছে সোয়াবিনের তরকারি, সোয়াবিনের তরকারি আলু পেঁয়াজ দিয়ে মাখা, আর আছে হচ্ছে আড্ডাকারি, আর স্যালাডে আছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর এগুলো হচ্ছে পাঁপড়, আর তার সাথে আচারও আছে, মিষ্টি আচার আছে, ঝাল আচার আছে, সব রকম আচার। উই আর ভেরি 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 হ্যাপি। আমরা ভেতরে চেঞ্জ করছিলাম কিছু, দেখো অবস্থাটা দেখো, শুধু আমরা পুরো মেঘের মধ্যে চলে এসেছি, মানে পুরো মেঘ ফে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে, দরজা ফরজা খোলা থাকলে মেঘ ঢুকে যাবে ঘরের মধ্যে, এত ভালো লাগছে, ও মাই গড, দিস ইজ ভেরি ভেরি গুড। সোনিয়ার অবস্থা দেখো, সোনিয়া পর্দার মধ্যে জড়িয়ে গিয়ে পর্দা নসীন হয়ে গেছে। যাই হোক, এখানকার ডেসক্রিপশন বক্সে আমি নাম্বার টাম্বার সব দিয়ে দেবো, কোন হোমস্টেতে আছি সেটাও দিয়ে দেবো, তোমরা চাইলে আসতেই পারো। প্লাস আমি আমরা যে ট্যুর অপারেটরের সাথে এসেছি তারও নাম নাম্বার সব কিছু মেনশন করে দেবো, তোমরা দেখো, যদি তোমাদের ভালো লাগে দেন ইউ ক্যান ডেফিনেটলি কাম অ্যান্ড স্টে ওভার হিয়ার। পুরো এত হাওয়া দিচ্ছে না, আর পুরো সব দেখো উড়ে উড়ে মেঘ ঢুকছে, আমি জানি না ক্যামেরা কতটা আমি আটকাতে পারছি, দেখো উড়ে উড়ে ঢুকছে মেঘ। একটা জিনিস হয়েছে, সেটা হয়েছে আমরা ভিডিও এখানে আপলোড কোনো মতেই করতে পারছি না, যেহেতু নেটওয়ার্কের প্রবলেম আছে। আমরা নিজেদের ডংগেল নিয়ে এসেছি তাও করতে পারছি না, কেন তাতেও কী বলে বলো ওরা কী বলে, আরে বল না, নেটওয়ার্ক নেই তো, তাই জন্য আপলোড ফাপলোড সব বাড়ি গিয়ে করবো, নিজেরও খারাপ লাগছে, তাই জন্য যত পারছি রিলসই আপলোড করে যাচ্ছি। তোমরা শুধু
আমার তো খুব ভালো লাগছে, যদি কেউ নিরিবিলি পছন্দ করে তাহলে তো তার খুব ভালো লাগবে। আর এই ট্রিপের মধ্যে এই ফার্স্ট টাইম আই গট ভেরি ভেরি এক্সাইটেড, কারণ এরকম মেঘে আমি কোনোদিন, মেঘের মধ্যে আমি কোনোদিন থাকিনি। কিন্তু এমনিতে ট্রিপটা আমি বারবার বলবো, যারা শান্ত পরিবেশ ভালোবাসো, যারা রিল্যাক্স করতে আসে তাদের জন্য একদম পারফেক্ট। আর যারা বেশি অ্যাডভেঞ্চার প্রেমী হও, মানে আমার মতো হও, চাও যে অনেক ভিজিটিং স্পটস একসাথে ঘুরবে, তাদের জন্য বলবো নর্থ সিকিম বা অন্য ধরনের কিছু ট্রিপ। আমি সেরকম ভাবে ডিসক্রিপশন বক্সে লিখে দেবো, তোমরা ওই ধরনের অ্যাডভেঞ্চার মানে ওই ধরনের ট্রিপে যেতে পারো। বাদ বাকি দিস ইজ পারফেক্ট ফর রিল্যাক্সেশন। আর হ্যাঁ, এনজয় তো করবে সব রকম, যারা মাউন্টেন লাভার্স তারা সব রকম জিনিস এনজয় করবে। মাউন্টেন্সে এসে মাউন্টেন্সে সব জিনিস এনজয় করবে। প্লিজ আমার মুখের অবস্থায় কিছু মাইন্ড করো না, খুবই ঠান্ডা। আর আমি পুরো একদম পুরু করে বোরোলিন লাগিয়েছি, ক্রিম লাগিয়েছি, আমরা কাঁপতে কাঁপতে চা কোথায় দিয়েছে ওরে বাবা রে, উড়ি বাবা, খুব ঠান্ডা, খুব ঠান্ডা, বিভৎস ঠান্ডা। এই পর্দাগুলো কি টেনে দেবো রে নাকি? তাই জন্য এত ঠান্ডা, তুই আগে চা খা, চা খেয়ে গরম হয়, এটার মধ্যে পকেটও নই, হাত ঢুকাতে পারছি না, পারত এই আমার পাটায় অসুবিধা হচ্ছে না, আমার জানিস তো গায়ে, এইদিকে চলে আয় সুচিতে, এইদিকে আয়, গরম বেশি থাকবি, চলে আয় চলে আয়, না আমাকে সাইডে বসতে হবে, আমাকে সাইডে বসতে হবে, আমি ভেতরে বসতে পারি না, যা ঠান্ডা না এটা, না আমাদের বিশ্বাস করো মুখ ধোয়ার আগে পর্যন্ত লাগছিল না, মুখ ধোয়ার পরে ক্রিম মেখে দিলাম, আমরা না গ্লাভস আনতে ভুলে গেছি, ঠিক আছে, একমাত্র সুচিত্রা আমাদের মধ্যে গ্লাভস এনেছে, বাদ বাকি সবাই ভুলে গেছে। সোনিয়ার একটা ছোট পেয়ার অফ মোজা ছিল, ওটাকে হাত মোজা করে পরে, আঙুল মোজা দেখা দেখো দেখো দেখো, এই দেখো আঙুল মোজাটাকে হাত মোজা করে পরে বসে রয়েছে অরবিন্দ, মানে গদ আর রোহান নিচে আছে, নিচে আরেকটা রুমে আছে, কেন ওদের বেডগুলো নাকি এতই ছোট যে ওদের ওই বেডে ধরছে না, আমরা এখন হাতের উপর, হাতের চেটোর উপর বসে বসে আমরা হাত গরম করছি, আর কোন আর কোনো অপশন নেই, তুই করতে পারবি না, নয় বগলের তলায় নয় ওটার উপর বসে করতে হবে, যাই হোক ওরা আসুক, তার আগেই আমরা চা শুরু করে দিচ্ছি। আর পাচ্ছি না, পকোড়া দিয়েছে, চা দিয়েছে, হ্যাঁ এদের চা দিই তো খুলে, সত্যি তাই এদের অ্যারেঞ্জমেন্ট না বিশাল ভালো, এটাই সব থেকে মানে কম, মানে রিসোর্সের অনুযায়ী কম থাকার কথা এখানে, কিন্তু এখানকার অ্যারেঞ্জমেন্ট সব থেকে ভালো, যতগুলো হোমস্টেতে ছিলাম বা হোটেলে ছিলাম কিন্তু বেস্ট, এটা বেস্ট, লাল লাইট জ্বলছিল, বাবা রোহান ছেড়ে দে, আরে আমার রে কানেক্ট হয়েছে, অথচ ইয়ে আসছিল, রোহান এটা কি করছিস, রোহান এটা কি করছিস, শিখা রাও উসকো, ক্যা শিখা, ক্যা শিখা রে, জিনা জিনা, জব তক লড়েগা নি তব তক জি নি পায়েগা, বাহার নিকাল দে রোহান, বারিশ মে, হ্যাঁ সেটাই আছে, এখন 17 দেখাচ্ছে, 17 তো হতে পারে না, পেয়েছিস রোহন,